আবরণের প্রতিটি কেনাকাটার উপর রয়েছে 10-30% বিশেষ ছাড়। অফার চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। তাড়াতাড়ি অনলাইনে বুক করুন আবরণ এক্সক্লুসিভে, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। হ্যাঁ, জানি এখন পরিস্থিতি একটু খারাপ চলছে, লকডাউন চলছে, তবে আমি জানি আমরা প্রত্যেকে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু কাটিয়ে সুস্থ হয়ে উঠবো এবং আমরা আবারও আমাদের যে আগের জীবন তাতে ফিরে যাব। তবে এই সময়টা একটুখানি ভালো থাকবার জন্য, আপনাদের মনোরঞ্জন করবার জন্য তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা দিন আসি, আপনাদের সঙ্গে থাকি। বিশেষত এই জন্যই আবরণ নানান ধরনের কালেকশন নিয়ে আসছে আপনাদের কাছে। আজকেও সেই কালেকশন নিয়েই রয়েছি, তবে আমি আজকে একা নই, আমার সঙ্গে রয়েছে তিথি। তিথি, আজকের কী কালেকশন আমরা দেখতে চলেছি? এবং প্রথমেই তোমাকে জানাই তোমাকে স্বাগত। একেবারে সুচিস্মিতা, আমরা আজকে ভাগলপুরি সিল্ক দেখবো, মানে দিদিদের জন্য আমরা এর আগেও ভাগলপুরি সিল্ক এনেছি, তবে এই মরশুমটায় আনা কেন বলতো, একটু বাজেট ফ্রেন্ডলি অপশন থাকছে একদম, এবং তার মধ্যে যেহেতু বাজেট ফ্রেন্ডলি কালেকশন, তাই এই সময়টা বোধহয় দিদিদের কেনাকাটা করতেও একটু সুবিধে হবে, সেই কথাটা মাথায় রেখেই এক নম্বর শাড়িটা দেখাবো। চলো, আচ্ছা আমরা এক নম্বর শাড়ি দেখাচ্ছি, এটা ভাগলপুরি সিল্ক। এবং এক কথায় বলা যায় ভাগলপুরি সিল্ক নিয়ে বোধহয় দিদিদের আর নতুন করে কিছু বলার নেই, কারণ দেখুন কি ভীষণ সুন্দর পাতার মোটিভে কাজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্যানেল করে করে রয়েছে। প্রথমে পাতার মোটিভে কাজ, যেটি প্যানেল করে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রাইপ দিয়ে কাজ রয়েছে, এবং আস্তে আস্তে যদি আমরা শাড়ির বডিতে আসতে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে এই কাজটি পুরোটা রয়েছে এবং পুরো শাড়ি জুড়ে কিন্তু পাতার কাজ রয়েছে এবং কি অসাধারণ একেবারে ভীষণ ভরাট কাজ। এবং দেখো তোমার দিকে আমার দিকে, অর্থাৎ লোয়ার আর আপার ইয়োকটা কিন্তু টেম্পল করে যাচ্ছে, একদম দিকটা টেম্পল করে যাচ্ছে পাটটা। আর এই হচ্ছে দেখলাম আমরা, সেই ডিজাইনটাই কিন্তু কন্টিনিউ হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এই কালারটা ভীষণ স্মার্ট। একদম তাই, একদম। তুমি দেখো যারা ব্ল্যাক পছন্দ করে, মানে করে বললে বোধহয় ভুল হবে, প্রত্যেকেই বোধহয় কম বেশি ব্ল্যাক পছন্দ করে, যারা আমার মতো কালো প্রেমী তাদের এই শাড়িটা এক কথায় পছন্দ হবে। এটা সুচিস্মিতা অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছে কিন্তু বলে উঠতে পারছে না, যাই হোক। একদম তাই, এটা আজকে দু নম্বর কালেকশন, একই ভাবে যাচ্ছে পুরো পাতা মোটিভে, দুদিকে টেম্পল তার থাকছে। আচ্ছা, এটা দু নম্বর শাড়ি, 1550, যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে। আপনাদের আগেই বললাম যে আজকে যে কটা শাড়ি দেখাবো তার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। এবং চলে যাবো এরপর তিন নম্বর। আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি এখন একই ডিজাইনের শাড়ি দেখাচ্ছি এবং তার সঙ্গে আপনাদের বলে দিই যে কালারটি চেঞ্জ রয়েছে। আর এই শাড়িটা দেখলে, এবং এক কথায় বলা ভালো সুচিস্মিতা, আজকে যে কটা শাড়ি দিদিদের জন্য এনেছি ভাগলপুরি সিল্কে, যেমন অফার নিয়ে কোনো কনফিউশন নেই, 10% অফ থাকছে সবকটাতে ফ্ল্যাট, তেমন প্রাইস নিয়েও কোনো কনফিউশন নেই। যে কটা শাড়ি দেখাবো সবকটার প্রাইস রেঞ্জ থাকছে 1550 একদম। শুধু আপনারা একটু মনে করে নাম্বারটা নোট ডাউন করবেন অবশ্যই, এটা কিন্তু কারণ তিন নম্বর শাড়ি দেখাচ্ছি আমরা এবং প্রত্যেকটা শাড়ির উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে আজকে। এবং যেহেতু লকডাউন চলছে, শোরুম খুলছে না, স্বাভাবিকভাবেই আমরা ব্লাউজ পিস গৃহবন্দী রয়েছি, তাই অনলাইন বুকিং চালু রয়েছে। আপনারা অনলাইনে বুক করে ফেলতে পারেন শাড়িটা, এবং সে কারণেই কিন্তু চেষ্টা করছি যাতে একটু বাজেট ফ্রেন্ডলি অপশন আনা যায়। আজকে যে কটা আমরা কালেকশন এনেছি সবকটাই কিন্তু বাজেট ফ্রেন্ডলি, এবং আজকে যে কটা শাড়ি দেখাবো সবকটাই, সবকটার দামই কিন্তু 1550, তাই কোনো রকম কোনো কনফিউশন নেই। এটা একটু খুলে দেখাও, একদম দেখুন একই রকম ডিজাইন আমরা দেখাচ্ছি, সেই পাতার মোটিভ এবং তারপর প্যানেল করে কাজ করা রয়েছে। এবং যদি বডিতে আসি, পুরো বডিটাই কিন্তু পাতার মোটিভে কাজ করা রয়েছে, এবং এটা আজকের চার নম্বর কালেকশন, গোটা শাড়িটা এইভাবেই কাজ করা যাচ্ছে। এবং দেখো ভীষণ মিষ্টি একটা রং, অফ হোয়াইটের সঙ্গে একটু অরেঞ্জের শেড যাচ্ছে, এবং এটা থাকছে তার ব্লাউজ পিস, ব্লাউজ পিস এটা থাকছে তার ব্লাউজ পিস। এটা চার নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ ছিল 1550, আর তার উপর ফ্ল্যাট 10% অফ তো পেয়ে যাচ্ছেন, একদমই তাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর, যে কটা শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা 1550 এবং তার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে আজকে। এটা পাঁচ নম্বর কালেকশন, পাঁচ নম্বরও দেখো আমরা কিন্তু ডিজাইনটা সেম রেখেছি, একদম তাই, ডিজাইনটা সেম রয়েছে। এই যে ব্লু আর হোয়াইটের কম্বিনেশন, এটা কিন্তু অসাধারণ, অসাধারণ সত্যিই তাই। এই একই ডিজাইন রয়েছে, পুরো পাতার কাজ রয়েছে পুরো বডিতে, এবং তার সঙ্গে সঙ্গে আঁচলও সেম কাজ রয়েছে, আমরা কিন্তু কালার চেঞ্জ রয়েছে। এটা আজকে পাঁচ নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550, এটা হচ্ছে ব্লাউজ পিস। এবং চলে যাবো ছ নম্বর কালেকশন। আচ্ছা, এইবার এখান থেকে দেখো ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, একদম তাই, ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তোমার কাছে কাজ করা রয়েছে, দেখো তো কত নম্বর এটা, এটা ছ নম্বর, ছ নম্বর
বাহ, এটা অপূর্ব। ডিজাইনটা মোটামুটি সেম রয়েছে, কিন্তু একটু চেঞ্জ রয়েছে। আমরা যেটা প্যানেল করে দেখছিলাম, আসলে পুরো ডিজিটাল প্রিন্টের কাজ যাচ্ছে। আমরা যেটা প্যানেল করে পাতার কাজ দেখছিলাম, সেটা কিন্তু এবার ফুলে চলে এসেছে। একেবারে ডিজিটাল করে প্রিন্ট যাচ্ছে, এবং তার সঙ্গে আবার প্যানেল করে স্ট্রাইপটাও যাচ্ছে দুদিকে, টেম্পল পার যাচ্ছে। এবং যদি আঁচলের পর অল ওভার বডিটাই আসা যায়, তাহলে কিন্তু সেই ডিজিটাল প্রিন্টটাই কন্টিনিউ হচ্ছে, এবং পুরো ফুলের কাজ দিয়ে রয়েছে। এবং বেস কালারটা দেখো, ব্লু এর উপর রেখে কি সুন্দর লাগছে, মানে রেড এর সঙ্গে ব্লু এর কম্বিনেশনটা অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ সুন্দর। এটা 6 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550। এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর আচ্ছা, এটা হচ্ছে 7 নম্বর, তাই তো? হ্যাঁ, 7 নম্বর কালেকশন। দেখো আগেরটারই কিন্তু ডিজাইনটা সেম রয়েছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিদিদের আরেকবার বলে দেবো, আজকে কিন্তু কোনো কনফিউশন নেই দামের, সবকটা শাড়ি 1550, যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে। আমরা আপাতত দেখছি 7 নম্বর শাড়ি, সেই একই কাজ রয়েছে যেটা ফুলের মোটিভ দিয়ে কাজ করা রয়েছে পুরো শাড়িটা, এবং তার সঙ্গে আঁচল, এবং যদি আমরা পারে আসি, টেম্পল পার্ট করা রয়েছে, টিস্যু দিয়ে টেম্পল পার্ট টিস্যু দিয়ে রয়েছে, ডিজিটাল প্রিন্টের উপর রয়েছে, বেস কালারটা গ্রিন করে ভীষণ সুন্দর দেখতে লাগছে। একদমই তাই। আচ্ছা, আর যদি আমরা, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। আমরা একটা বিষয় ভীষণভাবে বুঝি যে লকডাউনের সময় আমাদের পকেটের দিকটা একটু তাকানোটা খুব প্রয়োজন, এবং সেই জন্য কিন্তু আজকে আমরা পুরোটাই পকেট ফ্রেন্ডলি এনেছি। একেবারেই তাই, যাতে কোনো রকম সমস্যা না হয়, বা একটু মানে সাশ্রয় হয়, ওদিকে একটু মনের মানে দাবিটাও রইলো আর কি, একটা নতুন শাড়ি হলো। অবশ্যই যাই হোক, সিচুয়েশন যেমনই হোক, পয়লা বৈশাখ মানেই কিন্তু আমাদের কাছে বর্ষ, নববর্ষের একটা আনন্দ কোথাও একটা থাকে, সেখানে গিয়ে এই কালেকশনগুলো দিদিদের জন্য আনা। একদম, এটা হচ্ছে আমরা 8 নম্বর দেখছি, তাই তো দিদি? এটা 8 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550, এবং যার উপর ফ্ল্যাট 10% অফ, সঙ্গে ব্লাউজ পিস। এবং এরপর চলে যাব। আচ্ছা, এবার কিন্তু ডিজাইনটা আরও একবার চেঞ্জ রয়েছে। অবশ্যই আমরা মোটামুটি একই ডিজাইনের রাখছি, কিন্তু এই যে ফুলের কাজটা বা পাতার কাজটা, এটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি আঁচলে চলে যাই, সেই একইভাবে প্যানেল করে কাজ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ফুলের কাজ রয়েছে। দেখুন, সব থেকে বড় কথা দেখো, ময়ূরটাকে ভীষণভাবে প্রমিনেন্ট করা হয়েছে, প্যানেল করে কাজ যাচ্ছে, মানে আঁচলটায় সেই প্যানেলটা বোঝা না গেলেও, যখন আমি অল ওভার বডিতে দেখাতে বলবো, ময়ূর ফুল পাতার সঙ্গে ময়ূরের যে ফিগারটা, ওটাও কিন্তু ভীষণ, একদমই তাই, এরকম ছড়ানোভাবে কাজ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পুরো বডিটায় কাজ রয়েছে। আর বিশেষত যদি পার্টটাই আসতে থাকি, পার্টটা কিন্তু সেই টেম্পল করে একেবারে, দেখো যেটাকে আমরা কলমকারী প্রিন্ট বলে থাকি, সেই প্রিন্টের কাজ করা রয়েছে শাড়িটাতে। এটা আজকে 10 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550 ব্লাউজ পিস, এবং তার উপর ফ্ল্যাট 10% অফ তো থাকছেই। আচ্ছা, এটা আমরা কত নম্বর দেখছি তিথি, একটু দেখে নাও, 9 নম্বর নাকি? এটা আজকে 10 নম্বর কালেকশনটা দেখো, আবার সেই ডিজিটাল প্রিন্টিং এর অপশন থাকছে, এবং ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং সঙ্গে সঙ্গে তুমি দেখো ডিজিটাল প্রিন্টের সঙ্গে যখন ব্ল্যাক এন্ড হোয়াইট মিশে যাচ্ছে, তখন কি অপূর্ব দেখতে লাগছে আঁচলটা। এবং তার সঙ্গে সঙ্গে যদি বডিতে আসি, সেই একই কাজ রয়েছে, ফুলের মোটিভে কাজ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পাড়টা হচ্ছে টেম্পল পাড় রয়েছে, ব্ল্যাক এবং হোয়াইট দিয়ে, আর পুরো বডিটা কিন্তু ফুলের মোটিভে কাজ রয়েছে। গোটা শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে 10 নম্বর শাড়ি আমাদের, 1550, এর উপর ফ্ল্যাট 10% অফ, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর চলে যাবো সুচিস্মিতা 11 নম্বর, একদম। এবং 11 নম্বর কালেকশনটাও ভীষণ সুন্দর একটা কালেকশন দেখো। অবশ্যই, আসলে কালার আমরা বরাবরই বলে থাকি যে আবরণ মানেই কিন্তু আমরা একটু কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি, তাই দেখো এই কালারটা চিকু কালারের সঙ্গে যে কাজটা যাচ্ছে, এইটা কিন্তু ঠিক তুমি ডার্ক মানে লাল বলতে পারবে না, একদম না, এটা কিন্তু লালেরই একটু হালকা কালার। মানে আমরা বারবারই যেটা বলি যে আবরণ কিন্তু ভীষণভাবে কালার এক্সপেরিমেন্ট করে, এবং সেই শাড়িগুলো দেখলে কিন্তু সেটা এক কথায় বোঝা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 11 নম্বর শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ পিস, এবং এরপর চলে যাব 12 নম্বর কালেকশনে, একদম। 12 নম্বর শাড়ির কালারটা কিন্তু অসাধারণ। তুমি সাধারণত সবসময় কিন্তু এইরকম কালার কিন্তু শাড়িতে খুব একটা দেখতে পাওয়া যায়। একেবারে আঁচলটা দেখো পিচ কালার বলা যেতে পারে, আর তার সঙ্গে ব্লু এর একটা শেড রয়েছে, এবং তারপরে যখন গোটা বডিটাই আসছে, এটা বাটল গ্রিন বেস কালার রেখে, সেই এই ডিজাইনটা কিন্তু আমরা আগেও শাড়ি দেখেছি, ময়ূরের ফিগারটা অনেক বেশি প্রমিনেন্ট করা রয়েছে, দুদিকে টেম্পল পার যাচ্ছে, এবং টেম্পল পারগুলোর মধ্যে কিন্তু কালার চেঞ্জ রয়েছে, এটা কিন্তু সব থেকে অনবদ্য এই একটা বিষয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 11 নম্বর, তাই তো দিদি? 11 নম্বর 1550, যার উপর ফ্ল্যাট 10% অফ, এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর চলে যাব 12 নম্বর কালেকশনটা, মানে প্রত্যেকটার কালার কম্বিনেশনগুলো এত সুন্দরভাবে করা হয়েছে। আমি তৃতীয় একটা বিষয় বুঝতে পাচ্ছি, আমি নিজেও নিজেরটা বুঝতে পাচ্ছি, যে কালারগুলো দেখে কিন্তু না আমাদের মানে বলে না সেই দৃষ্টি আকর্ষণীয়টা, হ্যাঁ একদমই তাই হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে 12 নম্বর,
না এটা বোধহয় 11 নম্বর, একবার দেখে নি দাঁড়াও। না এটা হচ্ছে 13 নম্বর, এটা হচ্ছে আমাদের লাকি 13, এটা হচ্ছে লাকি 13 আমাদের, এবং যার উপর ফ্ল্যাট 10% অফ তো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে 13 নম্বর শাড়ি 1550, একই ডিজাইনের শাড়ি দেখাচ্ছি, কালার চেঞ্জ রয়েছে, এবং আজকের প্রত্যেকটা শাড়িতে কিন্তু ফ্ল্যাট 10% অফ রয়েছে, এটা হচ্ছে সঙ্গে ব্লাউজ পিস। আচ্ছা এইবার বোধহয় আমাদের এরপর যাব 14 নম্বর কালেকশনে, মধুবনী আসতে চলেছে, অর্থাৎ আমরা 14 নম্বর কালেকশনে যাব, এবং 14 নম্বর কালেকশন থেকে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, এবং ভাগলপুরিতে আমরা কি দেখছি কিন্তু তার উপর মধুবনী কাজ করা রয়েছে একদম। আর মধুবনীতে বোধহয় বলার অপেক্ষা রাখে না যে মধুবনী কাজ মানেই কিন্তু এত সুন্দর কাজ, একদম ময়ূর, তারপর মহিলা বা নারীর চরিত্র রয়েছে একদম, তারপর আস্তে আস্তে পুরো বডিতে কাজ রয়েছে, এবং আমরা অল ওভার বডিটাতে কিন্তু ফিশ মোটিভে কাজ করা রয়েছে, তোমার দিকে যে লোয়া ইয়ক ওই পাড়েও কিন্তু মাছের কাজটাই ফুটিয়ে তোলা হয়েছে একদম। আমরা ভাগলপুরি সিল্ক দেখছি, এতক্ষণ আমরা নানান ধরনের ডিজাইন দেখলাম, তবে এই মুহূর্তে কিন্তু আমরা মধুবনী দেখছি। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস, 14 নম্বর কালেকশন দেখালাম, 1550 ছিল প্রাইস রেঞ্জ, এরপর চলে যাব 15 নম্বর কালেকশন, এবং আমরা মধুবনীতেই থাকছি আর কি, একদম এখন মধুবনীতেই থাকবো আমরা। এবং এই রংটা দেখো ভীষণ, মানে লাল আর সবুজ কম্বাইন করে যে রংটা আসে লাল আর সবুজের উপর, এবং মধুবনীর কাজটা আমরা যতটা মানে অ্যাট্রাকটিভ হয় ততটা আকর্ষণীয় একদম তাই। এবং মধুবনীর একটা জিনিস, মধুবনীতে কাজ করা কিন্তু ভীষণ জ্যাবড়া কাজ, মানে ভীষণ গভীর করে কাজগুলো রয়েছে একেবারে। তুমি দেখো দুটো পাশেই কিন্তু গ্রিন কালারের পাড় যাচ্ছে, এবং লোয়া ইয়কটায় মাছের কাজটা কন্টিনিউ হচ্ছে। এটা আজকের 15 নম্বর কালেকশন একদম, প্রাইস রেঞ্জ থাকছে 1550, যেটা নিয়ে কোনো কনফিউশন নেই, এবং তার উপর ফ্ল্যাট 10% অফ থাকছে ব্লাউজ পিস। আজকে সবকটা শাড়ি কিন্তু 1550, তাই কোনো কনফিউশন নেই আজকে, এবং ফ্ল্যাট 10% অফ কিন্তু প্রত্যেকটা শাড়িতে রয়েছে। আচ্ছা আমরা ভাগলপুরি দেখাচ্ছি, ভাগলপুরি সিল্কে, এবার মধুবনী দেখাচ্ছি। এখন মধুবনীতে সেই একই কাজ রয়েছে, শুধু কালার চেঞ্জ রয়েছে অবশ্যই, আমরা সবুজ এবং লালের কালেকশন দেখছি, এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা কোথাও গিয়ে বলা যায়, যারা মোটামুটি ধরো লালের, লাল যাদের পছন্দ বা সবুজ যাদের পছন্দ, তাদের বোধহয় একবারে পছন্দ হয়ে যাবে এই শাড়িটা। আজকে 16 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550, ব্লাউজ পিস। এরপর চলে যাব 17 নম্বর কালেকশনে, এবং দেখো প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এবং কালারগুলো নিয়ে তো বোধহয় আর বলার কিছু থাকে না। এবং এই ক্ষেত্রে রংটা দেখো বেস কালারটা একটু লাল রাখা হয়েছে, এবং তার সঙ্গে তুতে দিয়ে কাজ করা রয়েছে, এবং তুমি দেখো আঁচলে কিন্তু লাল কালারটা থাকলেও সেটা কিন্তু পরিমাণটা হালকা কম, সেখানে কিন্তু নীলের আভিজাত্যটাই অনেকটা বেশি। এবং আস্তে যদি আমরা উপরের দিকে আসতে চাই, সেখানে কিন্তু আমরা কিন্তু পাড়ের দিকটা কিন্তু দেখো আমরা মাছের মোটিভ দেখছি, এবং তার সঙ্গে সঙ্গে নীলের কাজ রয়েছে। আর যদি বডিতে আসি, সেখানে সেই মাছের মোটিভ এবং তার সঙ্গে ফুলের মোটিভ রয়েছে, আর পুরো বডিটা কিন্তু ভীষণ সুন্দর করে কাজ করা রয়েছে। মধুবনী মানেই আমরা সেটাই জানি যে একটু জ্যাবড়া কাজ, প্রাইস রেঞ্জ কিন্তু একই রয়েছে 1550। আমি একবার বলবো সুচিত্রা একটু নাম্বারটা দেখে নাও, যেটা নাম্বারটা এটা হচ্ছে 17 নম্বর। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস, এরপর চলে যাব 18 নম্বরে। আচ্ছা 18 নম্বরে এবার চেঞ্জ হচ্ছে ডিজাইনটা, এবং এই রংটা দেখো পার্পেলের সঙ্গে ব্ল্যাকের একটা শেড রয়েছে একদম। যদি আঁচলটায় আসি দেখো পাতার মোটিভটা ভীষণ সুন্দর করে প্যানেল করে করা, এবং তারপর স্ট্রাইপ দিয়ে দিয়ে কাজ করা রয়েছে পুরোটাই, যেমন আমরা এর আগেরগুলোও দেখছিলাম। এবং আস্তে আস্তে যদি আমরা পুরো বডিতে আসতে থাকি, তাহলে দেখো পুরো পাতার যে কাজটা রয়েছে একেবারে দেখো ব্ল্যাকটাকে বেসে রেখে বেগুনি দিয়ে কাজ করা রয়েছে, এবং দুদিকে চিকু কালারের পার রয়েছে, তার উপর আবার পার্পেল দিয়ে টেম্পল করা রয়েছে, টেম্পল পার করা রয়েছে। আচ্ছা এটা আমরা, এটা আমাদের আজকের 18 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550, এবং তার সঙ্গে ফ্ল্যাট 10% অফ তো রয়েছে। এরপর চলে যাব 19 নম্বর কালেকশনে, এবং 19 নম্বর কালেকশনটাও দেখো এই কালেকশনটা কিন্তু আমরা এই শাড়ি আসলে ভাগলপুরি সিল্কের এই শাড়ি দিদিদেরকে আগেও দেখিয়েছি আমরা একদম। এবার হচ্ছে একেবারে গাছের মোটিভ দিয়ে করা, সেই একইভাবে কাজ রয়েছে, প্যানেল রয়েছে, তার সঙ্গে সঙ্গে স্ট্রাইপ করে করা, এবং যদি বডিতে আমরা আসি তাহলে কিন্তু পুরোটাই গাছের মোটিভ দিয়ে কাজ করা, এবং একেবারে টেম্পল পার রয়েছে, ভীষণ সুন্দর শাড়িগুলো। আচ্ছা এটা আমরা কত নম্বর শাড়ি দেখছি, 19 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550, তার উপর ফ্ল্যাট 10% অফ থাকছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা আবারও আমাদের চেঞ্জ হচ্ছে, এবং এটা সম্ভবত 20 নম্বর কালেকশনে যাব, একদম তাই।
এবং 20 নম্বর কালেকশনটাও একটা ব্রাইট কালেকশন, ঝাউপাতা মোটিভে কাজ করা রয়েছে এবং আঁচলটায় কাজটা কিন্তু প্যানেল করে যাচ্ছে, তার উপর স্ট্রাইপ যাচ্ছে একটা, দেখো সেই একইভাবে তুমি দেখো গাছের মোটিভ দিয়ে কিন্তু কাজ করা রয়েছে, একইভাবে গোটা শাড়িটা যাচ্ছে অল ওভার, গোটা শাড়িটা ভীষণ ভরাট কাজ করা রয়েছে। এটা 20 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550, যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে। আচ্ছা এটা হচ্ছে সঙ্গে ব্লাউজ পিস, এবং এরপর চলে যাবো 21 নম্বর। এবার যে কালারটা, এই কালারটা না সকলের জন্য একেবারে ভীষণভাবে প্রপার, 21 নম্বর কালেকশন। আচ্ছা এটা আমরা ভাগলপুরিতে মধুবনি প্রিন্ট দেখছি এবং এই মুহূর্তে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গাছের মোটিভ দিয়ে কাজ করা রয়েছে পুরোটাই। দেখো একেবারে আমরা ভাগলপুরি সিল্কের শাড়ি দেখেছি, কিছুটা নর্মাল ওয়েতে শাড়ি দেখেছি স্ট্রাইপ করা, তারপর মধুবনি দেখেছি, এবং এরপর যেটা দেখছি যে ঝাউ গাছের মোটিভে কাজ করা যাচ্ছে অল ওভার গোটা শাড়িটা। এটা আজকের 21 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550, এবং স্ট্রাইপে যে ব্লাউজ পিসটা যাচ্ছে সেই ব্লাউজ পিসটা দিয়ে যদি আপনার ব্লাউজটা বানিয়ে নেন তাহলে কিন্তু অসম্ভব সুন্দর এবং স্মার্ট লুক ক্যারি করবে গোটা শাড়িটা। অপূর্ব এই কালারটা তুমি একবার দেখো তিথি, এবং দেখো আমরা এর আগে একটা কালেকশন দেখেছিলাম যেটাই কিন্তু বেস কালারটা ব্ল্যাক ছিল আর এই বেগুনিটা দিয়ে কাজ করা হয়েছিল, সেখানে তারই এখানে উল্টো হয়ে গেছে, বেগুনিটা বেস রেখে ব্ল্যাকের উপরে ঝাউ গাছের মোটিভ দিয়ে কাজ করা যাচ্ছে, ভীষণ ব্রাইট একটা অপশন। পুরো বডিটাই কিন্তু ঝাউ গাছের মোটিভ দিয়ে কাজ করা রয়েছে এবং প্যানেল করে রয়েছে দেখো আঁচল থেকে, এবং যদি পারে আসি সেই একইভাবে টেম্পল পার করা রয়েছে, ভীষণ সুন্দর। এবং তার সঙ্গে সঙ্গে এতটাই ডিপ কালেকশন, মানে এক কথায় বলা যায় যে অনবদ্য শাড়িটা। আচ্ছা আমরা যদি, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা এটা কত নম্বর আমরা দেখলাম, এটা হচ্ছে এরপর চলে যাবো 22 নম্বর, 22 নম্বরে, মানে আমরা এটা 21 নম্বর দেখলাম। আচ্ছা প্রত্যেকটা শাড়ি কিন্তু ফ্ল্যাট 10% অফ রয়েছে এবং প্রত্যেকটা শাড়ি আজকের 1550, এবং এই শাড়িটা দেখো ভীষণ স্মার্ট, আঁচলে প্রথমে একটা লালের উপর স্ট্রাইপ যাচ্ছে চিকু কালারের উপর, আর ঠিক স্ট্রাইপটার উপরেই কিন্তু একটা কেটে সুতোর কাজ যাচ্ছে, আর তারপর আবার প্যানেল করে সেই স্ট্রাইপটা যাচ্ছে, এবং অল ওভার গোটা শাড়িটা এই চিকু কালারটাই যাচ্ছে, দুদিকে গোল্ডেন কালারের টিস্যু পার রয়েছে, এবং তার সঙ্গে তুমি দেখো কালো দিয়ে কিন্তু একটা টানা বানা রয়েছে, একেবারেই তাই, ভীষণ স্মার্ট দেখতে এই শাড়িটা, একদম সেলফে কাজ করা রয়েছে গোটা শাড়িটায়, তেমন কোনো কাজ নেই। এটা 22 নম্বর অপশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550, এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপর চলে যাবো 23 নম্বর কালেকশন, 23 নম্বর কালেকশনটাও একই, আমরা যে চিকু কালারের উপর লালের অপশন দেখলাম এটা কিন্তু চিকু কালারের উপর পিঙ্কের অপশন থাকছে, দেখো পিঙ্ক কালার দিয়ে কাজ করা রয়েছে, ভীষণ প্রমিনেন্ট হয়েছে কেন বলতো, কারণ যেহেতু বেস কালারটা এতটাই সুন্দর। আচ্ছা আমরা একই ডিজাইনের কাজ দেখছি, প্রাইস থাকছে 1550 এবং যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে আজকে। আর এই শাড়িগুলোর একটা যে যে পাড়ের কাজটা আমরা যদি আসি দেখুন, একটু সরু করে তেমন বলে না যে সরু তুলির কাজ করা রয়েছে, তেমন সরু করে পাড়ের কাজ রয়েছে। এটা 23 নম্বর অপশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550, স্ট্রাইপে যাচ্ছে ব্লাউজ পিস, এবং এরপর চলে যাব 24 নম্বর কালেকশনে। 24 নম্বর কালেকশনটাও সুন্দর, চিকু কালারের উপর কালো দিয়ে কাজ করা, আমরা কিন্তু কয়েকটা একই একদম আমরা একই কালেকশনে রয়েছি, একই ডিজাইনে রয়েছি, বেস কালারটাও এক রয়েছে, কিন্তু দেখো আমরা কিন্তু ভাগলপুরি সিল্ক দেখছি, পাড়ের রংটা বদলে যাচ্ছে, একদম পাড়ের রংটা বদলে যাচ্ছে। তবে একটা কথা বলা যায় যে এই কালেকশনটা দেখলে না ভীষণ বাড়ির বাড়ির যারা একটু এজেড তাদের কথা একটু প্রথমেই মাথায় আসে, একদম, এবং তাছাড়া তুমি ভীষণ স্টাইল করার একটা অপশন এই চিকু কালারটা। আচ্ছা এটা হচ্ছে স্ট্রাইপে যাচ্ছে ব্লাউজ পিস, এবং এই সমস্ত শাড়ির ক্ষেত্রে না তুমি স্ট্রাইপে যে ব্লাউজ পিসটা দেওয়া রয়েছে শাড়ির সঙ্গে সেই ব্লাউজটা পরলেই পরো তাহলে ভীষণ স্মার্ট একটা লুক এনে দেবে, এবং চলে যাবো এর পরের কালেকশনে। আর এই কালেকশনগুলোতে একটা কথা বলা যায়, যদি আপনারা সাজতে চান তাহলে সাজটা যদি একটু হালকার উপর হয়, যদি কানের দুলটা শুধুমাত্র পরেন তাহলে বোধহয় স্টাইলের স্টাইল স্টেটমেন্টটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। 25 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550, শুরুতেই বলেছি প্রাইস নিয়ে কোনো কনফিউশন নেই, অফার নিয়ে কোনো কনফিউশন নেই, ফ্ল্যাট 10% অফ, এটা হচ্ছে ব্লাউজ পিস, এবং এরপর চলে যাব 26 নম্বর কালেকশনে। 26 নম্বরটার আবার একটু ডিজাইন চেঞ্জ রয়েছে এবং কালারটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো বেগুনির উপর দিয়ে কাজ করা, একদম তাই, আমরা একটু আগেও বেগুনির উপরে কাজে একটা দেখলাম এবং সেটাই রয়েছে, দেখুন আঁচলে স্ট্রাইপ করে কাজ রয়েছে এবং তারপর প্যানেল করে যেটি রয়েছে সুন্দর একটা গাছের মোটিভ রয়েছে, তার সঙ্গে সঙ্গে সানের মোটিভ রয়েছে, ভীষণ সুন্দর, এবং দেখো গোটাটাই একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে কাজ করা হয়েছে, একদম ফোক মোটিভটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেমন গাছ রয়েছে, একটা হাতি, চক্র, গোটা ব্যাপারটাই ফোক মোটিভটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এবং
পারে কিন্তু টেম্পল পার্ট যাচ্ছে, কিন্তু ফিগার গুলো দেখলে বুঝতে পারবে যে ফোক মোটিভটা কতটা প্রমিনেন্ট হচ্ছে। একদম তাই, আমাদের বাংলায় বোধহয় ফোক মোটিভের থেকে আর ভালো কিছু হয় না। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা 26 নম্বর কালেকশন ছিল, প্রাইস রেঞ্জ 1550। এরপর চলে যাব 27 নম্বর কালেকশনে। 27 নম্বর কালেকশন, এটাও কিন্তু একই ডিজাইন রয়েছে, কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই শাড়িটাতেও কিন্তু দেখো সেম ডিজাইন ফোক মোটিভ। একদম তাই, দেখো আমরা একদম সেম ডিজাইন দেখছি, কালারে কিন্তু অবশ্যই চেঞ্জ রয়েছে। আমরা যে কথাটা বারবারই বলি যে আবরণ মানেই কালার এক্সপেরিমেন্টের একদম শেষ কথা। এটা 27 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550, এবং যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে। আমরা কিন্তু ভাগলপুরি সিল্ক দেখছি, সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ পিস। এরপরের কালেকশন, আচ্ছা এরপরের কালেকশনটাতে কিন্তু আবারও ডিজাইন চেঞ্জ রয়েছে একটা, আমি যেটা দেখতে পাচ্ছি আপাতত। এতে এবং এইটা দেখো ভীষণ মিষ্টি একটা রং, ভীষণ মিষ্টি রং, একেবারেই সেই প্যানেল করে কাজ রয়েছে, যেখানে কিন্তু আমরা মাছের মোটিভ দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমরা যদি আস্তে আস্তে আঁচল থেকে উপরে আসতে শুরু করি, সেখানে কিন্তু সেই একই। তুমি যে কথা কি বলো তো, এই শাড়িটা, এটা হচ্ছে আমাদের আজকে 28 নম্বর কালেকশন। এই 28 নম্বর কালেকশনটা কিন্তু একেবারে মাঙ্গলিক একটা কালেকশন, স্বস্তিক চিহ্ন, স্বস্তিক রয়েছে, মাছ রয়েছে, সবটাই আমরা শুভ বলেছে, সবাই তার সঙ্গে শুভ বলে জানি। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে তুমি দেখো কোথাও কোথাও গিয়ে মন, এবং আমি কেন স্বস্তিক বললাম একবার দেখাতে বলবো। স্বস্তিক চিহ্ন রয়েছে, ফিশ মোটিভ রয়েছে, এবং তার পাশে একটা দেখো বেল পাতার মতো করে একটা মোটিভ রয়েছে, পুরোটাই কিন্তু মাঙ্গলিক। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে মন্ত্রও লেখা রয়েছে, ভীষণ ভাবে কাজ করছে, এবং এই শাড়িটা সত্যি ভীষণ সোভার দেখতে। আচ্ছা, সঙ্গে এটা হচ্ছে ব্লাউজ পিস, এবং এটা চলে যাব সম্ভবত এটা আমাদের আজকে 29 নম্বর কালেকশন। এই 29 নম্বর কালেকশনটাও কিন্তু একই স্ক্রিপ্ট, আমরা যেটাকে একেবারে স্ক্রিপ্টেড অপশন বলে থাকি, বা স্ক্রিপ্টেড অপশন বলে থাকি, যে লেখালেখি থাকলে যে স্ক্রিপ্টেড, এইটা কিন্তু বেশ চলতি এখন, এবং সবাই ভীষণ পছন্দ করে এরকম কালেকশন। এবং এই কালেকশনগুলো কোথাও গিয়ে যেন একটু ফিগার কারেকশনের কাজও কিন্তু করে, কারণ আমরা প্রত্যেকে জানি যে শাড়ির ডিজাইন কিন্তু ভীষণভাবে ফিগার কারেকশনের কাজ করে। এটা 31 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550। এটা আজকের 31 নম্বর কালেকশন। আচ্ছা, এটা শর্ট হচ্ছে ব্লাউজ পিস, এবং এরপর চলে যাব, এটা দেখে নাও কত নম্বর, দেখে নিচ্ছি। এই শার্টটা দেখো, এটা হচ্ছে 30 নম্বর, আগেরটা 29 ছিল, এটা 30 নম্বর, আগেটা 29 ছিল, প্রাইস দেখাচ্ছি 1550, এটা 30 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 1550, ডিজাইন একই থাকছে, কালারটা চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সঙ্গে ব্লাউজ পিস, এরপর চলে যাব 30 দেখলাম, এরপর চলে যাব 31 নম্বর কালেকশনে। 31 নম্বর কালেকশনটা দেখো লালের উপর কাজ করা, ডিজাইনটা একই থাকছে, তবে লালটা কিন্তু এখানে একটুখানি আলাদা, এটা একটু ইট রঙের উপর রয়েছে, এবং আঁচলে সেই একই কাজ করা রয়েছে, এবং পুরো বডিতে কিন্তু সেই স্বস্তিকের কাজ করা রয়েছে, যেটার কথা একটু আগেও বলছিলাম আমরা, যে মাঙ্গলিক যে কোনো অনুষ্ঠানের জন্য বোধহয় এই শাড়িগুলোর থেকে ভালো বোধহয় কিছু হয় না, কারণ এক কথায় তো কমফোর্টেবিলিটির শেষ কথা, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু গরম পড়ছে বোধহয় এই শাড়িগুলো ক্যারি করতে ভীষণ সুবিধা, একেবারেই তাই। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, এবং এরপর চলে যাব 32 নম্বর কালেকশনে। 32 নম্বর কালেকশনটাও দেখো, ডিজাইনটা আমরা সেম রেখে কালারটা দিদিদের জন্য আনার চেষ্টা করেছি, যাতে কালারের কিছু ভ্যারাইটি থাকে, রংটা যাতে পছন্দসই হয়। কিন্তু লাল, তার উপর হলুদ, এবং তার সঙ্গে সিমেন্টের যে সিমেন্টের কালারটা, সিমেন্ট কালারটাকে বেস রেখেই, বেস করেই তার উপর ভীষণ কালারফুল একটা কালেকশন। এটা 32 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। এবং বারবার বলছি, স্ট্রাইপে যে ব্লাউজ পিস দেওয়া আছে না এই শাড়িগুলোর ক্ষেত্রে, সেই ব্লাউজ পিস গুলো দিয়েই যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু ভীষণ স্মার্ট লুক এনে দেবে, কারণ এইটা হচ্ছে 33 নম্বর, একই বাগলপুরি সিল্ক, তার সঙ্গে তার উপর তো ভ্যারাইটি রয়েছে, কালারের অপশন রয়েছে, স্মার্ট লুকের শাড়ি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটা কথা বলবো, যেহেতু লকডাউন চলছে তাই অবশ্যই শোরুম বন্ধ রয়েছে, তাই সে কারণে দাঁড়িয়ে অনলাইন বুকিং কিন্তু সারাক্ষণ চালু রয়েছে, আপনারা অনুষ্ঠান দেখুন এবং নাম্বারটা ভীষণ ভালো করে নোট ডাউন করুন। সেক্ষেত্রে আজ যা দেখাচ্ছি বাগলপুরি সিল্ক, সেখানে কিন্তু প্রাইসের কোনো কনফিউশন নেই, অফারের কনফিউশন নেই, সবকটা শাড়ি 1550। এটা ছিল 33 নম্বর কালেকশন। আচ্ছা, এটা 33 ছিল, আমরা একেবারে শেষ সময়ে চলে এসেছি, একেবারে শেষেরটায় চলে এসেছি। আমরা প্রত্যেকেই জানি যে শেষটা কিন্তু একেবারে অসাধারণ সুন্দর হয়, এবং আপনারা ইতিমধ্যেই সেটা দেখতে পাচ্ছেন যে
কালার নিয়ে বোধহয় কোনো কথা হবে না, এতটাই ভীষণ স্মার্ট একটা কালার, ভীষণ সুন্দর কালার থাকছে দেখো। এবং বেস্টটা রয়েছে শ্যাওলা কালারের এবং তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক দিয়ে কাজ করা রয়েছে। এবং আমরা যদি স্বস্তিক চিহ্ন এগুলোতে আসি, স্বস্তিক চিহ্ন মানেই কিন্তু আমরা জানি মাঙ্গলিক, অর্থাৎ সেটা কিন্তু একদম লাল দিয়ে রয়েছে একেবারে। দেখো ঘিটার উপর বেস করেই কিন্তু শ্যাওলা কালার দিয়ে, যেটা মানে আমরা বলি আর কি, একদম সেই শেডটা দিয়ে কাজ করা রয়েছে। টেম্পল পারও সেভাবেই যাচ্ছে এবং গোটা শাড়িটা এভাবেই স্বস্তিক মাছ এবং স্ক্রিপ্টেড ওয়েতে যাচ্ছে। এটা আজকের লাস্ট কালেকশন, 34 নম্বর কালেকশন। প্রাইস রেঞ্জ থাকছে 1550, ফ্ল্যাট 10% অফ থাকছে। আবারও বলছি অনলাইন বুকিং খোলা রয়েছে, আপনারা শাড়ি বুক করুন। এবং অবশ্যই একটু মন খারাপের আমেজ, একটু মন খারাপ থাকলেও কিন্তু কোথাও একটা গিয়ে একটু স্বস্তি দেয় যদি আমরা সাজগোজ করি, একটু নিজেদেরকে সুন্দর একটু গুছিয়ে রাখি এবং অবশ্যই সচেতন থাকি, সেই বার্তাটা কিন্তু আমি বা সুচিস্মিতা আমরা দুজনে একেবারে অবশ্যই। তবে আপনাদের একটা কথা বলবো যে বারবারই তিথি যেটা বলছে যে অনলাইন কিন্তু খোলা রয়েছে, তাই অবশ্যই আপনারা অনলাইনে সমস্ত কালেকশন দেখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অনলাইনেও সমস্ত বুক করতে পারেন। তাই একটা কথা কোথাও গিয়ে বলবো যে মন খারাপের এই সময়টা এই শাড়ি কিনুন, তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু দিয়ে আপনাদের মন ভুলিয়ে রাখুন। আপাতত সময় একেবারেই শেষ, তিথি তোমাকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের জন্য। আর আপনাদের বলবো আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সঙ্গে দেখা হবে আবারও পরবর্তী এপিসোডে। চৈত্র মাসের বিশেষ ধামাকা, আবরণের প্রতিটি কেনাকাটার উপর রয়েছে 10-30% বিশেষ ছাড়। অফার চলবে পয়লা বৈশাখ পর্যন্ত, তাড়াতাড়ি অনলাইনে বুক করুন আবরণ এক্সক্লুসিভে, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে।